আর ব্লগটা এনজয় করবেন আমাদের সাথে। এই তো রফিয়ার হকি খালামুনি আর রাদিয়া হ্যাপি আন্টির কাছে। অনেক দিন পর ঢাকা শহরে, ভুট্টা ভুট্টা তো খুকি খালামুনি চলে আসছে ফুচকা খাইতে। কেমন লাগতেছে অনেক দিন পর বাংলাদেশে? হ্যাঁ অনেক বছর, হ্যাঁ আসলেই। লাস্ট কোথায় খাইছিল আমার মনে আছে, ওই অবকাশে, আমাদের ব্রাউনবেরি অবকাশে খাইছিল। আর রুপি কিন্তু মাস্ক ছিল, রুপি পড়তে পারতেছে না এর জন্য খুলে ফেলছে। আর আমাদের ফুচকা, হ্যাঁ আর রুপির ভালো লাগতেছে দেখে বোঝা যায় দিচ্ছে, কারণ অনেক বোর বাসায় থেকে। আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আমাদের দৈনন্দিন যা যা হয়। আর খুকি খালামুনি তো আসছে, অনেক বেশি এনজয় করব। আর ফুচকা অলরেডি অর্ডার দিয়ে দিছি। রাদিয়া, রফি আর খুকি খালামুনি একসাথে। রাদিয়া ফুচকা খেতে আসছো? রাদিয়া লোক রুফি ডল নিয়ে আসছে, রুফি যেখানে যাবে ডল রুফির সাথেই থাকবে। আর ফুচকা অর্ডার দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওর জাল খাইতে পারে অল্প স্বল্প, হ্যাঁ না খাইলে ভালো, হ্যাঁ বাইরের জিনিস না খাইলে ভালো, কারণ অনেক সেফটি দরকার। হ্যাঁ আচ্ছা এটাই, তুমি তো এর আগেও খাইছো বা এরকম কোনো প্রবলেম হয়েছে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ রফি তো রফির ফ্রেন্ড পেয়ে গেছে রাস্তায়। তোমার নাম কি? আরিফা। লিটল গেস্ট পেয়েছি। তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা লেখাপড়া কইর, তোমরা কই ভাই বোন? ও আচ্ছা, তোমার বাবা কি করে? ও রফি আর রাজিয়া খুব বেশি এনজয় করতেছে, মানে বাংলাদেশে এই প্রথম ওরা বের হয়েছে। কি কি ভাইয়া কি, কারণ অনেক বেশি এনজয় করতেছে। বাংলা বলার একটু রুম রাদিয়া, রিক্সা ওকে একটু ওয়েট করো, আমার তোমার চটপটি চলে আসতেছে আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ আমরা একসাথে বসে খাবো নে। What is this, Radia?
সো ফুচকা হাতে পেয়ে গেছে অনেকক্ষণ ওয়েট করার পর। কেমন লাগলো? স্পাইসি কি ঠিক আছে? রাদিয়া আর উনার চটপটিও চলে আসছে। কেমন আপু? কেমন খেতে চটপটি? মজা নাকি? ও মুখে চলে গেছে, জাল লাগতেছে। স্পাইসিটা একটু বেশি দিয়ে দিছে তাই একটু জাল লাগতেছে। জাল খেয়ে তো অভ্যস্ত আছে না, প্রবলেম হইব না আশা করি। ওকে, সবার মুখে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি জাল। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এখন বাসায় যাব। আর জালের কথা কি বলবো, এ তো হাতে এখনো বোতল আছে, বোতলের পানি শেষ অলরেডি। রাদিয়া আমরা এখন বাসায় চলে যাচ্ছি।